আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আজকে সারা দিন মাফে ছিলাম, আমাদের তারক আজিজ ভাই ওনাদের একটি মাফে ছিলাম। তো এই মাফে অনেকগুলো সমাধান হয়েছে, এত খুশি লাগতেছে বিষয় একটা বিষয় নিয়ে যে কয়েকবার বৈঠক বসেছে, কয়েকবার বৈঠকের কয়েকজন আমিন একাধারে কয়েক শত লোক একসাথে হয়েছে একটা বৈঠকের মধ্যে। কিন্তু এই বৈঠকগুলোর মধ্যে একটা জিনিস সমাধান এখনও পর্যন্ত দিতে পারে নাই, যে সমাধান আজকে হয়েছে। আসলে যে দুর্বল, তাকে সবাই ঠকাতে চায়। এই ব্যক্তি দুর্বল আমার কাছে আসছিল গত কয়েকদিন আগে। আলহামদুলিল্লাহ আমি তাকে বলছিলাম যে যথেষ্ট আমি এই বিষয়ে সহযোগিতা করব। তো আজকে প্রায় অনেক গণ্যমান্য লোকের মাধ্যমে বৈঠক বসেছে, আর আমরা এই বৈঠকের একটা সমাধান মোটামুটি দিয়েছি এবং ওনার মুখ থেকে এই বিষয়গুলো জানবো যে বিষয়টি আসলে কি আগে কেমন হয়েছে, আজকের কেমন হয়েছে, কি অনুভূতি তার। যেটা আমাদের জায়গা এগারোটা খতিয়ান প্রায় আমরা জায়গা পাইতেছি সাত একর পঁচিশ শতক জায়গা। তো এখন ওনারা আমাদেরকে কিভাবে কি একটা ছয় একর সত্তর শতক দিয়েছে, অর্থাৎ দুইটা বৈঠকের মধ্যে তারা সমাধান করছে অলরেডি। মানে একটা বৈঠক শেষ হওয়ার পর আর একটা বৈঠক দিয়েছে, আর একটা বৈঠক, আজকে তৃতীয় বৈঠক। দেখেছে ওনারা যে আমিনটাকে আনছে, ওই আমি ওনাদের সাথে দুনম্বরি করে বসছি এবং দুর্নীতি করে বসছি। শেষ পর্যন্ত আজকে আমি যখন সমস্ত ফরায়েজ হিসেব করছি, ওনারা জায়গা পাবো সাত একর পঁচিশ শতক। মনে রাখেন, প্রতিশ্রুতির মতন একটা জায়গা, সাত একর পঁচিশ শতক জায়গা, অনেক টাকার মালিক হয়ে যাওয়ার কথা। কিন্তু ওনারা আরও যারা ওয়ারেস আছে, ওয়ারেসে মাইনাস টাইনাস করি ওনারা কিছু পাইতেছে, কিছু বিভিন্ন ওয়ারেসদেরকে দেওয়ার পর সামথিং জায়গা ওনাদেরকে ভাগে রাখছে। উনি আমার কাছে আসার পরে যখন আমি একটা তথ্য, একটা তালিকা করলাম, ওই তালিকার মাধ্যমে দেখলাম ওনারা সাত একর পঁচিশ শতক, অর্থাৎ ওনাদেরকে চুয়ান্ন শতক জায়গা গায়েব করে আনিছে হিসাবে তারা দেনে। আজকে যখন এত মানুষ গণ্য মানুষ বসছে, তো আজকে এই অতিরিক্ত চুয়ান্ন শতক জায়গাকে বের হয়ে গেছে, আর এটার উপর শেষ পর্যন্ত সবার ফয়সালা দেওয়া লাগছে। দুইটা বৈঠক, এক একটা বৈঠক কত করে লোক ছিল ভাই? প্রায় শতাধিক মানুষ ছিল। এই শতাধিক মানুষের মাধ্যমে সমাধানগুলো হয়ে যায়। চারজন আমিন ছিল। তারপরও ওনারা কিভাবে এই সমস্ত বিষয়গুলো লুকাইয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করছে। আজকে ফাইনাল সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ওই ওনাদের যে পক্ষ, যে আমিনটা আছে, আমিনটাকে বাদ দিয়ে আমাকে আনছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি সঠিক আইন যেটা বলে এবং ফরায়েজ যেটা বলে, অংশ যেটা চাই, এই অনুযায়ী তাদেরকে দেওয়ার পরে এখন প্রথমে ওনারা মনে করছে যে এটা হুজুর আছে কি, মানে ওনারা আমাকে ঠেট দিতে আসে কোথেকে আমিন একটা আনছে, মানে উনি বুঝে না। আমি বুঝি না মানে আমি আপনাকে বুঝাই দিবি। এইভাবে যখন তাদের সাথে মোটামুটি ভালো করে কঠোরভাবে আমি ধরতে পারছি এবং ধরছি, ওনার থামিকে শেষ পর্যন্ত আমাদের ইয়েতে আসা লাগছে। তো এই পর্যন্ত মোটামুটি আমরা একটা সমাধান দিছি, মোটামুটি আজকে সমাধান, তারপরে আজকে শেষ হয় নাই। এখন আমাদের আর একটা সমাধান হবে, যেটা আমি অনুযায়ী, অর্থাৎ আমি যেই তথ্যটা দিচ্ছি তথ্য অনুযায়ী সামনে হয়তো একটা সমাধান হবে। তো এই বিষয়ে আপনার কি, যে আজকে যে প্রোডাক্টটা হয়েছে এই বিষয়ে আপনার কতটুকু ভালো লাগছে, বা কি আগে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটার, এটা কেমন মানে আপনার থেকে লাগতেছে বলেন। আলহামদুলিল্লাহ আমি তো আজকে ধন্য, আমি যদিও জায়গা যদি না পাইও আমি ধন্য যে এই যে সাতাশ ঘন্টা জায়গা যে আমার এই লুকাইয়া লাগছিল ওনারা, আজকে যে সাতাশ ঘন্টা জায়গা লুকানো, থাকার পরও যদি যেহেতু আপনাকে নেওয়ার পর আমি যে এই জায়গাটা ওনাদের মুখের মধ্যে প্রকাশ পেয়েছে এই যে সাতাশ ঘন্টা জায়গা পাবি, তো আমি বললাম যে এই সাতাশ ঘন্টা জায়গা যদি আজকে হুজুরকে আমিনকে, আমি নতুন আমিনকে আনছি বিদায় ফাবো, কিন্তু আগে যে চারজন আমিন আসছিল, দুইটা বৈঠক হয়েছিল, ওই বৈঠকের মধ্যে ফাবো না কেন? এই দুইটা বৈঠকের মধ্যে এটা এই কথাটা গোপন আছে কেন? ওনার কথাটাকে বুঝিয়ে ওনার কথা হচ্ছে আগে দুই তিনটা বৈঠক হয়েছে, ভোটের মধ্যে প্রত্যেক আমিনরাই ওনাদের পক্ষে যে আমিন আনছে পরবর্তীতে আবার ঘুরে যায়। এখন ওনাদের আগের বৈঠকগুলোর মধ্যে ওনারা টাকা ঠিক মতন নিচ্ছে, এক একজনের টাকা পাঁচশো হাজার দশ হাজার টাকা টাকা নিচ্ছে, কিন্তু ওনাদেরকে শেষ পর্যন্ত টাকাও দিছে, শেষ পর্যন্ত ওনারা ঠকিয়ে গেছে সমাধানও দিতে পারে নাই। এখন ওনারা মনে করছে যে আমরা ওনারা যেভাবে দেবে এইভাবে আমরা মেনে যাব, কিন্তু আমরা যে আরেকটা আমিনের সাথে বুঝবো, আমাদের একটা লয়ারের সাথে বুঝবো, ওনারা এটা বুঝতে পারে নাই। যেহেতু আমি আল্লাহর পাকের কাছে শুক্রিয়া, লক্ষ কোটি শুক্রিয়া এই যে স্যারকে, যে আমি পাইছি স্যারের মাধ্যমে যে আমার সাতাশ ঘন্টা জায়গা যে লুকা ওনারা গোপন করছিল, এটা তো আজকে ওপেন হয়েছে। এই
এইটার কারণে আমি আল্লাহর কাছে এটা 27 ঘন্টা জায়গা ওপেন হইছে এখন ওপেনটা এখন তারা দিতে হবে মোট সব জায়গা হলো যে আমার টোটাল জায়গা হলো যে 27 একর 25 শতক জায়গা ওনারা হিসাব করছে স্যার হিসাব করছে যে 27 একর 25 শতক জায়গা ওনারা হিসাব করছে যে 6 একর 70 শতক জায়গা তাহলে আমার অনেক ব্যবধান 6 একর 70 শতক জায়গা ওনারা হিসেব করছে আর হিসেব করছে যে 7 একর 25 শতক জায়গা তাহলে দুই রকম হয়ে গেছে ক্ষতি এনে একটা হিসাব দুইটা হয়ে গেছে তো এখন তো এখন এই হিসাবটা যখন ওনাদের কাছে তুলে ধরলাম তখন ওনারা বলতে ওনারা আর লজ্জা পেয়ে গেছে সবচেয়ে যে জিনিসটা আমার আনন্দ অনুভব হচ্ছে বা আমার থেকে ভালো লাগতেছে একজন দুর্বল মানুষ যার পক্ষে কেউ নেই সমাজের সবল যারা আছে তাদের পক্ষে সবাই আছে মানে যারা যারা সবল তাদের পক্ষে সবাই কাজ করতেছে কিন্তু দুর্বল লোকের পাশে কেউ নাই আলহামদুলিল্লাহ আমি দাঁড়াইছি তাদের দুর্বলতা আসলে কেটে উঠবে সামনে আরও অনেকগুলো বৈঠক বসবে এই সমাধান আসলে ইনশাল্লাহ হবে ধাপে ধাপে আমরা বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো তো পাবলিক বিষয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন।